এবারে চলে যাবো মামিন সিং সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান মাহমুদুল মামিন এখনও কি পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে আর আবহাওয়া পরিস্থিতি এখন কেমন সিয়া গতকালকে অর্থাৎ গত চব্বিশ ঘন্টায় আবহাওয়া অফিস সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে একদিনে সর্বোচ্চ একশো উনপঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যেটি আসলে ময়ুনসিংহের জন্য রেকর্ড বলা চলে বিগত বছর এরকম একটি বৃষ্টিপাত হয়েছিল আর গত এক বছর পরে আজকে আবার এই বৃষ্টিপাত গতকালকে সেই বৃষ্টিপাতই হয়েছে এই টানা মানে বাড়ি বর্ষণ এবং ভারত থেকে উজান ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি দলে ময়মনসিংহের দুইটি সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট এবং ধোবাওড়া এই দুইটি উপজেলা উপজেলায় কিন্তু প্রায় পঞ্চাশটিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে কয়েক হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি আমরা গতকালকে খোঁজ নিয়েছিলাম উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম তারা বলেছেন যে হালুয়াঘাট এবং ধোবাওয়াড়ার ধোবাওড়া উপজেলার সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে যে গ্রামগুলো রয়েছে ইতিমধ্যে সবগুলো গ্রামেরই কিন্তু মানুষ পানিবন্দি রয়েছে এবং তাদের যে বাড়ি করে পানি ঢুকেছে ফসলের জমি মাছের ঘের সবই কিন্তু তলিয়ে গেছে পাশাপাশি যে হালুয়াগাট উপজেলায় উপজেলার সীমান্তবর্তী এলাকা পার হয়ে উপজেলা শহর অর্থাৎ পৌর এলাকায় কিন্তু পানি প্রবেশ করেছে আমরা যেটি জেনেছি যে উপজেলা পরিষদেও পানি গতকালকে রাত পর্যন্ত ছিল আজকেও কিন্তু আজকের যে আবহাওয়া আজকেও কিন্তু মেঘযুক্ত আকার দেখা যাচ্ছে সকাল থেকে জিরি জিরি বৃষ্টি হচ্ছিল তবে আজকে সেই বাড়ি বর্ষণটি তেমন নেই আমরা যেটি জানতে পেরেছি আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম তারা ইতিমধ্যে এই দুইটি অঞ্চলকে বন্যাযুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করে ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা এবং হটলাইন নাম্বার তারা দিয়েছেন যারা বন্যায় আটকা পড়েছেন তাদের উদ্ধারে ইতিমধ্যে তারা কার্যক্রম শুরু করেছেন এবং জেলা ত্রাণ কর্মকর্তার একটি চিঠি আমরা দেখেছি যার যেটির মাধ্যমে দেখানো হয়েছে যে আসলে এই দুই উপজেলায় যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য তাদের ক্ষতি ক্ষতি যে ক্ষতির যে তালিকা সেটি প্রদানের জন্য তারা নির্দেশ দিয়েছেন এবং উপজেলা প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা নেওয়া হয়েছে যাতে এই বন্যা তারা মোকাবেলা করতে পারেন এবং সাধারণ মানুষ যাতে ক্ষতি থেকে কিছুটা হলেও রেহাই পায় সেই অবস্থা সেই বিষয়টি তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন তো সেই এই ছিল আমার কাছে ময়মনসিংহের বন্যা পরিস্থিতি সহকর্মী মাহমুদুল হাসান জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে